আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা আমাদের বর্তমান সময়ে বেশিরভাগ সময়টাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা স্পেন্ড করে থাকি। আর এই সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলো শেয়ার করে থাকি, যেমন আমরা ফটো আপলোড করে থাকি বা ভিডিও আপলোড করে সেগুলো স্মৃতি হিসাবে রেখে দিই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ফটো বা ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো কিভাবে এডিটিং করতে হয়। সাপোজ আমরা যদি একটি ফটো এডিটিংয়ের বিষয়ে বলি, আমাদের এই ফটো এডিটিং করতে গেলে আমাদের অনেক অ্যাপস বা অনেক ধরনের কালার গ্রেডিংয়ের প্রয়োজন হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র এক মিনিটে এক ক্লিকে একটি ভিডিও বা একটি ফটো এডিটিং করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত, সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস, লাইটরুম অ্যাপস। আর এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো অ্যাপসটি ডাউনলোড করার পরে আমরা সোজা চলে যাব লাইটরুম অ্যাপসে। লাইটরুম অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে অল ফটোস নামে যে অপশন দেখতে পাচ্ছি এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে যে আপনি নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন প্লাস অপশনের, তো এই প্লাস অপশন আমরা টাচ করব। এই প্লাস অপশন টাচ করার সাথে সাথে আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে ছবিগুলোকে এ ধরনের কালার গ্রেডিং বা এডিট করব সেই ছবিগুলো আমরা সিলেক্ট করে নেব। তো ছবিগুলো সিলেক্ট করে নেওয়ার পর এরকম অ্যাড অপশন চলে আসবে, আমরা এখান থেকে অ্যাডে টাচ করে ইম্পোর্ট করে দেব। তো তারপর আমরা আমাদের ফটোতে টাচ করব। টাচ করার পর আমাদের কাঙ্ক্ষিত ফটোটি চলে আসবে। তো এখন আমাদের এই ফটোটিতে কালার গ্রেডিং বা আপনার এডিটিংয়ের প্রয়োজন পড়বে। তো আমি আপনাদের সুবিধার্থে আগে থেকেই কালার গ্রেডিং বা এডিটিং করে একটি প্রিসেট বানিয়ে রেখেছি, যাতে আপনাদের পরবর্তীতে কষ্ট না হয়। তো আমরা সেই প্রিসেটটি ইম্পোর্ট করব। তো তার জন্য সেম একই প্রসেসে আমরা প্লাস অপশনে চলে যাব। প্লাস অপশনে চলে আসার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রিসেট আছে সেই প্রিসেটটা আমরা অ্যাড করে নেব। সেম একই প্রসেসে আমরা অ্যাড করে নেব। তারপর ইম্পোর্ট হয়ে গেলে আমরা একটু অপেক্ষা করব। আমরা একটু রিফ্রেশ করি তাহলে হবে। তো বন্ধুরা, আমাদের সামনে আমাদের প্রিসেটটি অ্যাড হয়ে গেছে। তো আমরা সোজা চলে যাব প্রিসেটে। প্রিসেটে টাচ করে আমরা উপর যে থ্রি ডট দেখতে পাচ্ছি এই থ্রি ডট আমরা টাচ করব। টাচ করার পর এখান থেকে কপি সেটিং নামের অপশন দেখতে পাচ্ছি, কপি সেটিং এই অপশনে টাচ করব। তারপর এখানে যা আছে কোনোটাতে টিক দেওয়া লাগবে না, শুধু উপরে যেখানে টিক মার্ক আছে আপনার জাস্ট এখানে টিক দিয়ে দিবেন। তো কপি হয়ে গেলে আমরা চলে আসবো ব্যাক, ব্যাকে এসে আমাদের পছন্দের যে ছবিটা আমরা এডিট করব সেই ছবিটাতে আমরা টাচ করব। টাচ করার পর সেম একই প্রসেসে আমরা এটাকে থ্রি ডটে টাচ করব। তারপর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, আমরা সেই পেস্ট সেটিংয়ে টাচ করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেস্ট সেটিংয়ে টাচ করার পর আমাদের সামনে কিন্তু আমাদের ফটোটির কালার গ্রেডিং চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি পূর্বের ছবিটাতে একটু দেখি, আমাদের পূর্বের ছবি ছিল এরকম, আর প্রিসেট ব্যবহার করার পরে আমাদের ছবিটি হয়ে গেছে এরকম। ঠিক এইভাবে একই প্রসেসে আপনিও আপনার পছন্দের ছবিগুলোকে ঠিক একই ধরনের আকর্ষণীয় সুন্দর লুক নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে দিবেন, কারণ আমি আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।